ভারতের কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে, এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এদিকে এমপি আজিম কোনো অপকর্মে জড়িত ছিলেন কিনা তা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীতে ভিন্ন দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ১৩ মে হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানউল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তের জন্য ভারতীয় পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় এসেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত ঢাকা নদী সম্মেলনের প্রস্তুতি সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশের হাই কমিশন এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছে। কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তার কারণেই আনোয়ারুল আজিমকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সে কি ছিল সেটা বড় কথা, সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব তার জন্য শোকার্ত মানুষ, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কি না এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স, কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন। তদন্ত শেষ হওয়ার আগেই ভারতীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে দেশীয় গণমাধ্যম আজিমকে অপরাধী সাব্যস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরাকারবারে কি, তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনল সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক, সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের আপনাদের অনুসন্ধানই প্রতিবেদনে কেন এলো না? অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।